ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে পরকীয়া এবং নিজের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। চিত্রনায়িকা অপু প্রথমে জানান, নামের আগে চিত্রনায়িকা জুড়ে গেলেও ব্যক্তি জীবনে তিনি খুব সাধারণ একজন মানুষ, তাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পছন্দ করেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে উঠে আসে পরকীয়ার বিষয়টি। এ প্রসঙ্গে অপু বলেন, বিয়ের পর পরকীয়ার নিয়ম নেই, তারপরও মানুষ পরকীয়া করছে, যা মোটেও উচিত নয়। অপু বলেন, নৃত্যশিল্পী হওয়ার শখ ছিল আমার মায়ের, তিনি তা পূরণ করতে পারেননি, তাই মায়ের সে স্বপ্ন আমি পূরণ করি। এই নৃত্যশিল্পী হওয়ার গুণেই আমি আজ চিত্রনায়িকা।